মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদের দিকে নিয়ে আসার পথেই পুলিশের জালে ধরা পড়ল তিন যুবক। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে পিস্তল, গুলি এবং ম্যাগাজিন সহ তিন যুবককে গ্রেপ্তার করল শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বাবলু শেখ, রাকিবুল শেখ এবং নাফিকুল শেখ। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। মৃতদের কাছ থেকে দুটো আর্মস, দুটো ম্যাগাজিন, দুটো গুলি, দুটো বাইক এবং 1,000-60,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল ধৃতরা তা তদন্ত করে দেখছে পুলিশ। মঙ্গলবারই ধৃত তিন যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মেশাস ট্রেডার্থ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস ত্রিনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন